হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, বেঙ্গলি হেল্পডেস্ক ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম জানাই। তো বন্ধুরা, সাউথ ওয়েস্টার্ন রেলওয়েতে 1004 শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী হতে হবে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে চোখ রাখুন। আপনারা দেখছেন বেঙ্গলি হেল্পডেস্ক ইউটিউব চ্যানেল, সর্বদা রয়েছি আপনাদের পাশে, আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল নোটিশে। তো এই নোটিশের মধ্যে কিন্তু সরাসরি বলে দেওয়া হয়েছে তার নোটিশ নাম্বারটি সম্পর্কে, এবং এই জায়গাটা দেখতে পাবেন যে ডেটে প্রকাশিত হয়েছে নোটিশটি, সেই ডেটটিও কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। এবং এটা বলা হয়েছে অনলাইনে আবেদন করার জন্য শুরু হয়ে গেছে 10/12/2020 তারিখ থেকে, এবং লাস্ট ডেট অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট বলা হয়েছে 9 জানুয়ারি 2021 সালে কিন্তু লাস্ট ডেট থাকছে। সেই ডেটের মধ্যে আপনার কিন্তু অনলাইনে আবেদনটা কমপ্লিট করতে হবে। তো অনলাইনে আবেদন করবার পূর্বে কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস এবং কোথায় কোথায় সেই নিয়োগ পদ্ধতিটা হবে সেগুলো সম্পর্কে জেনে নেবো। তারপর আমরা জেনে নেবো এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং বয়সসীমা কী হতে হবে। তো প্রথমেই যে ডিভিশনটা রয়েছে সেই ডিভিশনের মধ্যে সরাসরি বলে দেওয়া হয়েছে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনার, মেকানিক, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস। তো এর জন্য কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে শূন্য পদটি। তো এটি ভালো করে ফলো করে নেবেন, এবং তার সঙ্গে কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছেন ITI পাস থাকতে হবে এবং সঙ্গে কিন্তু মাধ্যমিক পাসও থাকতে হবে। এবং এর একটা কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে পার্সেন্টেজ অফ মার্কসের উপর, তো সেটা সম্পর্কে একটু পরে জানাচ্ছি। এবং এই অ্যাপ্রেন্টিস পদের কিন্তু ট্রেনিংটা হবে পুরোপুরি 1 বছরের জন্য। একই রকমভাবে নিচে দেখতে পাচ্ছেন আরও একটি রয়েছে যেটা ক্যারেজ রিপেয়ারিং ওয়ার্কশপে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস। তো সেখানেও কিন্তু ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, টিউনার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেইন্টার এবং প্রোগ্রাম অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে, এবং তার সাথে দেখতে পাচ্ছেন এখানেও বলা হয়েছে ITI পাস থাকতে হবে তবে কিন্তু আবেদন করতে পারবে, এবং ট্রেনিং পিরিয়ড রয়েছে এটিও 1 বছরের জন্য। তারই সাথে দেখতে পাচ্ছেন বেঙ্গালুরু ডিভিশনেও কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং এছাড়া রয়েছে মিসৌরি ডিভিশনের ক্ষেত্রেও। তো এগুলো একটু দেখে নেবেন, প্রত্যেকটা কিন্তু আপনার 1 বছরের জন্য ট্রেনিং পিরিয়ড থাকবে, তো এগুলো একটু ফলো করে নেবেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেবো এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে। তো এখানে বলা হয়েছে আপনি যদি মাধ্যমিকে 50% মার্কস পেয়ে থাকেন এবং তার সাথে যদি আপনি ITI উপরুক্ত ট্রেডগুলিতে 50% নাম্বার পেয়ে পাস আউট হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং ITI যে ট্রেডে আপনারা পাস করছেন সেই ট্রেডের কিন্তু সার্টিফিকেট NCVT বা SCVT ইস্যুড হতে হবে। এবার আমরা জেনে নেবো বয়সসীমা সম্পর্কে। তো বয়সসীমার কথা বলা হয়েছে 15 থেকে 24 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু STSC-দের জন্য 5 বছরের বয়সের ছাড় রয়েছে এবং 3 বছরের ছাড় রয়েছে OBC ক্যান্ডিডেটদের জন্য। এবং আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু 10 বছরের ছাড় রয়েছে। তো বন্ধুরা, আপনাকে কিন্তু আবেদন করতে হলে অনলাইনে করতে হবে, এবং এর জন্য কিন্তু আপনাকে 100 টাকা ফি দিতে হবে। সেই ফিয়ের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, যেটা কিন্তু নন রিফান্ডেবল। তো বন্ধুরা, ফর্মটি ফিল আপ করার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, সেই লিঙ্কে আমি ভিডিও নিচে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কিন্তু এই পেজের অফিসিয়াল পেজে দেখবেন নিচে এই জায়গায় কিন্তু নিউ রেজিস্ট্রেশন একটা বাটন থাকবে, এই বাটন আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে, এবং এই জায়গাটা কিন্তু আপনার নেম যেটা আপনার মাধ্যমিকের অ্যাডমিটে রয়েছে সেই অনুযায়ী লিখবেন। এরপর এই জায়গাটা আপনার আধার নাম্বারটা, এখানে আপনার বৈধ মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি দিয়ে দেবেন। দেওয়ার পর এই জায়গাটা আপনার কিন্তু অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করবেন। এরপর স্টার্ট রেজিস্ট্রেশনে আপনাকে ক্লিক করতে হবে। স্টার্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলে পরবর্তী স্টেপ চলে আসবে, যদিও আমার কাছে এখন কোনো ফর্ম নেই তো আমি এটা ফিল আপ করে দেখাতে পারছি না, বাট আমি স্টেপগুলি পরপর দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এরপর সেকেন্ড স্টেপ যেটি আসবে সেখানে কিন্তু আপনার পার্সোনাল ডিটেলস এবং কোয়ালিফিকেশান ইত্যাদি কিন্তু ফিল আপ করতে হবে। সমস্ত কিছু ফিল আপ হয়ে গেলে আপনার কিন্তু ওখানে সেভ অ্যাপ্লিকেশান বলে একটা বাটন থাকবে, সেই বাটন আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে এরপর আপনার কিন্তু 3rd নম্বর স্টেপে চলে আসবে, যে স্টেপে কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্টস আপলোড করবেন সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। পাসপোর্ট সাইজের ফটো কিন্তু স্ক্যান কপি থাকতে হবে, তার সঙ্গে আপনার সিগনেচার স্ক্যান কপি, এবং তার সঙ্গে রয়েছে আপনার মাধ্যমিকে পাসের সার্টিফিকেট, ITI পাস যে ট্রেডে করেছেন সেই ট্রেডের সার্টিফিকেট, এছাড়া যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তো কাস্ট সার্টিফিকেট, এবং আপনি যদি কর্ণাটকের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কর্ণাটকের ডোমিসিয়াল সার্টিফিকেটটাও লাগবে। দেন এরপর কিন্তু আপনি 4 নম্বর স্টেপে চলে যাবেন। 4 নম্বর স্টেপে কিন্তু আপনাকে প্রিভিউ দেখানো হবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটির, তো সেটা একটু ভালোভাবে চেক করুন। চেক করে নেওয়ার পর কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলে পরবর্তী স্টেপ চলে আসবে পেমেন্ট মোড। তো
তাই পেমেন্ট মোডে যদি আপনি এসটি এসসি বা পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম ফি পেমেন্ট করতে হচ্ছে না অনলাইনে, এবং যদি জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু 100 টাকা অনলাইন থ্রু পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নেট ব্যাঙ্কিং থ্রু বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের থ্রু আপনার চাইলে পেমেন্ট করতে পারবেন। তো সমস্ত কিছু পেমেন্ট হয়ে গেলে 6 নম্বর স্টেপে বলা হয়েছে আপনার ইমেল আইডিতে বা ফোনে কিন্তু একটা নোটিফিকেশান যাবে, সেই নোটিফিকেশানের মধ্যে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু থাকবে। সো সেই পার্টটা কিন্তু যত্ন সহকারে রেখে দেবেন, পরবর্তী সময়ে কাজে লাগবে। এবং তার সঙ্গে কিন্তু এটাও বলে দেওয়া হয়েছে আপনার যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে পরে তখন কিন্তু আপনাকে একটা মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে, যেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট দ্বারা ইস্যু থাকতে হবে এবং স্টেট গভর্নমেন্টের হসপিটালের অথরাইজেশন সিগনেচারও থাকতে হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং কোনো রকম মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান, আমি তার যথাযথ উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। তুমি মিলবো একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাবাই, জয় হিন্দ, বন্দে মাতরম।